রিটার্নিং অফিসারের বাতিল করা মনোনয়ন ফিরে পেতে প্রার্থীদের আবেদনে 46টি মঞ্জুর করা হয়েছে। বৈধতা ফিরে পাননি 43 জন। দুটি বৈধ মনোনয়ন দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপির অভিযোগ প্রমাণিত হওয়ায় বাতিল হয়েছে। চতুর্থ দিনের শুনানির প্রথম ধাপে লক্ষ্মীপুর চার আসনে বিকল্প ধারার মহাসচিব মেজর মান্নান, বিএনপির সাবেক নেতা মোহাম্মদ আক্তারুজ্জামান সহ বেশিরভাগ আবেদনই নামঞ্জুর হয়। তাদের মধ্যে স্বতন্ত্রদের পরেই জাতীয় পার্টি এবং তৃণমূল বিএনপির প্রার্থী বেশি। দুটি আবেদনের সিদ্ধান্ত 15 ডিসেম্বরের জন্য সিদ্ধান্ত স্থগিত রাখা হয়। যশোর চার আসনে আওয়ামী লীগ প্রার্থী এনামুল হক বাবুলের মনোনয়ন অবৈধ ঘোষণা করে ইসি। যদিও তার আইনজীবীর দাবি, হাইকোর্টে ঋণ খেলাপির মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এমন সিদ্ধান্ত আসতে পারে না। বরিশাল চার আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহমেদের প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আবেদন করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে অস্ট্রেলিয়া দূতাবাস থেকে দ্বৈত নাগরিকত্ব বিষয়ে তথ্য দেওয়ার জন্য 14 ডিসেম্বরের মধ্যে সময়সীমা বেঁধে দেয় ইসি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?